বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে রাজধানী জুড়ে হলো মিছিল ও প্রতিবাদ কর্মসূচি বিকালে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী হত্যার বিচার সহ নানান দাবি তুলে ধরেন তারা ফজলের আবির রিপোর্ট সকাল থেকেই রাজধানী জুড়ে গুড়িগুড়ি বৃষ্টি এর মধ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকেন শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ দুপুরে ছাত্র জনতা সমবেত হতে থাকে জাতীয় প্রেসক্লাবে এরপর মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা দিতে থাকেন বিভিন্ন স্লোগান মিছিলে গণগ্রেপ্তার বন্ধ শিক্ষার্থীদের হত্যার সহ নানান দাবি উঠে আসে আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তিরও দাবি জানান তারা আমার যেই ভাইগুলা মরলো আমার যেই বোনগুলা মরলো ইভেন পুলিশ বাহিনী এত জঘন্য এত নিশংস তারা আমাদের বোনের উন্না পর্যন্ত টেনে কেড়ে নিচ্ছে তারা বুকে লাথি মারছে তারা এই সাহস পায় কোথায় মহিলা পুলিশ যারা কিভাবে গ্রেফতার করে সাহস পায় মনে করেন এই সরকার আসলে আমরা কোনো সঠিক বিচার পাচ্ছি কারণ তাদের আর্ডারে আমাদের ভাইটাকে মারা হয়েছে তাদের আন্ডারে যেহেতু এতগুলা প্রাণ ঝরে গেল তাদের কাছে আমরা বিচার চাওয়ার কথা না আগে আগে হচ্ছে যাদের আন্ডারে কাজগুলো হয়েছে চানা চেঞ্জ হবে তারপরে বিচার ব্যবস্থা চেঞ্জ হবে তারপর সিস্টেম চেঞ্জ হওয়ার পর আমরা বিচার অবশ্যই চাই এদিকে মিছিল হয়েছে রাজধানী সাইন্স ল্যাব মোড়েও তুই নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন নিন সেরা পণ্যে সেরা অফার